আজকে 16th মার্চ 2021 আজকের দিনে সারা দেশব্যাপী এআইবিডিপি এর ডাকে এআইবিডিপি দ্যাট ইজ অল ইন্ডিয়া বিএসএনএল ডিউটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশব্যাপী ধর্নার প্রোগ্রাম চলছে আমাদের মূলত তিনটা ডিমান্ড নিয়ে এই ধর্না প্রথম যে ডিমান্ডটা হবে সেটা হলো 1/1/2017 থেকে আমাদের পেনশন রিভিশনটা ডিউ আছে সেটা আজকে চার বছর পর্যন্ত হতে চলছে এটা নিয়ে আমরা বহু লড়াই আন্দোলন করছি তাতেও আমাদের এই পেনশন রিভিশন হচ্ছে না গত মিনিস্ট্রিতে দ্যাট ইজ কেন্দ্রীয় গভর্নমেন্ট যে সরকারের এর আগের যে মিনিস্টার আছেন সেখানে কমিউনিকেশন মিনিস্টার আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমাদেরকে বিএসএনএলের যে রেগুলার এমপ্লয়ি তাদের থেকে ডিলিঙ্ক করে আমাদেরকে পেনশন রিভিশনটা করে দেবেন কিন্তু তার ওনারা এই অ্যাসুরেন্স দেওয়া সত্ত্বেও এটা আগ অব্দি এটা ওনারা সেটেল করেননি দ্বিতীয় যে ডিমান্ডটা হলো মেডিকেল অ্যালাউন্স মেডিকেল বেনিফিটস যেটা আমরা পেয়ে থাকি বিএসএনএলের কাছ থেকে আমরা দুই রকমভাবে মেডিকেল বিল এবং মেডিকেল অ্যালাউন্স কেউ আমরা অ্যালাউন্স নিয়ে থাকি কেউ আমরা বিল সাবমিট করে রিএম্বার্সমেন্ট পেয়ে থাকি কিন্তু সেটা 2018 এপ্রিল মাস থেকে এখন অবধি এক পয়সাও ডিপার্টমেন্ট পেমেন্ট করেনি তার জন্য আমরা প্রতিনিয়ত এই ডিমান্ড করে আসছি আজকেই শুধু এই প্রোগ্রাম নয় তার আগে আমরা বেশ অনেক বা অনেকগুলি প্রোগ্রাম আমরা করেছি এই ডিমান্ডগুলি নিয়ে কিন্তু আজ অবধি আমরা মেডিকেল বিলগুলি পেমেন্ট করেনি বর্তমান সময়ে মেডিকেলের যে খরচা আগের তো আজকে থেকে 3 বছর আগের যে খরচা ছিল তার থেকে অন্তত 3 গুণ ওষুধপত্রের দাম বৃদ্ধি পেয়েছে ফলে আমাদের যারা পেনশনার সামান্য যে পেনশন আমরা পাই তার থেকে আমাদের ট্রিটমেন্ট এই বয়সে এসে ট্রিটমেন্টের খরচাটাই একটা মারাত্মকভাবে আমাদের প্রয়োজন হয়ে পড়ে যেটা আমরা রিকভার করতে পারছি না এটা নিয়ে আমাদের ডিমান্ড যত অতি সত্বর জন্য আমাদের এই বিলটা পেমেন্ট করা রিএম্বার্সমেন্ট এবং অ্যালাউন্স থার্ড ডিমান্ড যেটা হবে সেটা হলো আইডিএ বা ডিএ যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের এই সংগঠনে দুই রকমের রিটায়ার্ডি আছে যেটা একটা হলো ডিউটি থেকে রিটায়ারমেন্টে আসার পরে ডিউটিতে যারা আছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা ডিআর পেয়ে থাকেন ডিআরএনএস রিলিফ আর আমরা যারা বিএসএনএল থেকে রিটায়ারমেন্টে গেছি আমরা আইডিএ পেয়ে থাকি তো আমাদের আইডিএটা অক্টোবর 2020 থেকে COVID-19 অজুহাতে এটা বন্ধ করে রাখা আছে এবং ডিউটির যা যে সমস্ত রিটায়ারি আসবেন যেটা তাদের 1/1/2020 থেকে তাদের এই ডিএটা ডিআর যেটা এটা ডিউ আছে পেন্ডিং পড়ে আছে কেরালা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন তারপরে ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট আমাদেরকে এই ডিএটা ওনারা রিলিজ করছেন না এই তিনটা ডিমান্ড নিয়েই মূলত আমাদের আজকের এই ধরনের প্রোগ্রাম চলছে সারা দেশে একটি মেম্বার্স একটি পেনশনার্স আমাদের এখানে অংশগ্রহণ করেছিলেন আমি মিন্টু চন্দ্র ভৌমিক ডিস্ট্রিক্ট সেক্রেটারি এআইবিডিপি ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ